প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, যারা এসআই নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দেবে তাদের তোমরা জানো যে ইংলিশে আসলে কিছু ট্রান্সলেশন থাকে যেটা 10 নম্বর থাকে। তো আমরা আজকে দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। যারা আগের পার্টগুলো দেখোনি প্লাস আমরা গণিত সম্পর্কে অনেকগুলো অধ্যায় করেছি, আমরা সবগুলো প্লে লিস্টগুলো এই ভিডিওর নিচে দিয়ে দেবো, সেই প্লে লিস্টে তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবে। হ্যাঁ, তো আজকে আমরা যে দ্বিতীয় প্রথম পার্টে আমরা হচ্ছে 2022 সালে যে ট্রান্সলেশনগুলো এসেছিল, হ্যাঁ, সেগুলো সলভ করেছি। তো আমরা কিন্তু শুধু সলভ করা না, আসলে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করি আমরা, শেখাতে চাই বিষয়টা। তো এগুলো যেগুলো আমরা ট্রান্সলেশন করছি এগুলো আর্টিকেলগত, অর্থাৎ এ এন দা এগুলোর বিষয়ে। আর এখানে অটোমেটিক আসলে টেন্সের বিষয়টা চলে আসে, টেন্স ছাড়া আসলে গ্রামার হয় না। হ্যাঁ, তো টেন্সের গঠনগুলো অবশ্যই ভালো জানতে হবে, সেটা তোমরা একটু পরে নেবে। আর যদি তোমাদের প্রয়োজন হয় ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো, আমরা টেন্স নিয়েও কোনো ভিডিও করতে পারি। তো এখানে আছে রফিকের একটি জামা আছে। তো নর্মালি জামার ইংলিশ হচ্ছে আমরা জানি যে শার্ট। হ্যাঁ, তো নামের বানানে কোনো ভুল নেই, রফিক বানানটা আমরা আর এ আর ও সবই লিখতে পারি, এফ আই কিউ লিখতে পারি, কিউ ইউ লিখতে পারি, এফ আই কে দিতে পারি, হ্যাঁ সমস্যা না। তো কিউ ইউ ই দিলাম আমরা, অথবা শুধু কে দিলেও কিন্তু এটা হয়ে যাবে, বা শুধু কিউ দিলেও হবে। তো আমরা কিউ পর্যন্তই রাখি, এটা বেশি সহজ হবে। তো আছের ইংলিশ হচ্ছে হ্যাভ হ্যাজ। তো একটা সিঙ্গুলার সাবজেক্ট যেটা, রফিক একটা সিঙ্গুলার সাবজেক্ট, এর সাথে সবসময় হ্যাজ হয়, আর বহুবচন হইলে হ্যাভ হয়। হ্যাঁ, সো আমরা এখানে যেটা বলবো, রফিক হ্যাজ এ শার্ট, মানে হচ্ছে জামা, এস এইচ আই আর টি। তো সিম্পলি এটি কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার, যে রফিক হ্যাজ এ শার্ট। তো নজরুল বড় কবি ছিলেন। হ্যাঁ, তো এখানে যেহেতু কাজী কথাটা নেই, আমরাও কাজী দেব না। তো ছিলেন যেহেতু বলা আছে, তাহলে ওয়াজ মানে হচ্ছে ছিলেন। তো নামের প্রথম অক্ষর নর্মালি বড় হাতের হয়, তাছাড়া এটা বাক্যের প্রথম অক্ষর তো বড় হাতের হবেই, তাহলে নজরুল ওয়াজ। তো বড় মানে আমরা এমনি নর্মালি জানি বিগ, কিন্তু সব ক্ষেত্রে আসলে বিগ ওয়ার্ডটা ইউজ হয় না, এখানে গ্রেট বসাইতে হবে। নজরুল ওয়াজ এ গ্রেট, এখানে বিগ দিলে কিন্তু আসলে কাটাই যাবে বাক্যটা। আর কবির ইংলিশ হচ্ছে পয়েট, তাহলে নজরুল ওয়াজ এ গ্রেট পয়েট, এটা বাংলা করলে যেটা হচ্ছে নজরুল বড় কবি ছিলেন। আসলে এখানে একজন কথাটা উজ্জ আছে, নেই, এটা এটা আনতেই হবে, না হলে বাক্য হবে না। মেয়েটি একটি গান গেয়েছিল, তো গেয়েছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বটার ভি টু, অর্থাৎ পাস্ট ফর্ম। তো গান গাওয়ার ইংলিশ হচ্ছে সিং, এস আই এন জি, সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, এস এ এন জি। তো সেক্ষেত্রে মেয়েটি দেওয়া আছে, টি থাকলে এখানে একটা দা দিতে হয়। হ্যাঁ, তারপরে দ্য গার্ল, জি আই আর এল, দ্য গার্ল, গেয়েছিল যেহেতু বলা আছে, তাহলে স্যাং, প্রেজেন্ট ফর্মে হলে সিং হতো, এস আই এন জি, আর পাস্ট ফর্মে হচ্ছে স্যাং, দ্য গার্ল স্যাং। আর একটি গান যেহেতু আছে, তো এ সং মানে হচ্ছে একটি গান, এটি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার, দ্য গার্ল স্যাং এ সং। নেক্সট হচ্ছে 4 নম্বর, পাট একটি অর্থকরী ফসল। তো যেটা বিদেশে রপ্তানি করে আসলে অনেক টাকা উপার্জন করা যায়, এটাকে অর্থকরী ফসল বলে, যার ইংলিশ হচ্ছে ক্যাশ ক্রপ। অর্থকরী ফসলের ইংলিশ হচ্ছে ক্রপ, আর অর্থকরী অর্থকরীর ইংলিশ হচ্ছে ক্যাশ। আর পাটের ইংলিশ নিশ্চয়ই তোমরা জানো যে জুট, তাহলে এটার অ্যান্সার হবে জুট। এই যে একটি আছে, তাহলে পাট হয় জুট ইজ এ ক্যাশ ক্রপ, সি এ এস এইচ, ক্যাশ ক্রপ হচ্ছে সি আর ও পি। তো এই ওয়ার্ডগুলো নোট করে রাখো, ক্যাশ ক্রপ মানে হচ্ছে অর্থকরী ফসল। যেমন বর্তমানে কিন্তু আসলে চাটা আমাদের প্রধান অর্থকরী ফসল, হয়তো এখানে দিতে পারে চা একটি অর্থকরী ফসল, জাস্ট এখানে আমরা তখন টি লিখতাম, টি মানে চা, টি ই এ। নেক্সট 5 নম্বর, ইহা একটি গুরুত্বপূর্ণ বই। তো গুরুত্বপূর্ণ ইংলিশ নর্মালি হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ইহা বলতে তাহলে ইট, ইহা হয় ইট ইজ। হ্যাঁ, আর এইখানে আমরা দেখো অ্যান দিচ্ছি, আমরা আগে লিখে ফেলি ইম্পর্টেন্ট, অনেকে টেন্ট লেখে, আসলে উচ্চারণটা তোমাদের ট্যান্ট করতে হবে, তাহলে বানানটা সঠিক হবে, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট বুক। তো এইখানে আমরা কেন অ্যান দিলাম, যেহেতু আমরা আগেই বলেছি যে এটা আর্টিকেল গত আমরা ট্রান্সলেশনগুলো করছি, কোনো ভাওয়েল থাকলে যেটা এ ই আই ও ইউ, হ্যাঁ, ভাওয়েলের আগে অ্যান বসে। আর দেখো কনসোনেন্ট এ ই আই ও ইউ বাদে যেগুলো, এই যে এস ছিল প্রথম অক্ষরটা, এখানে জি ছিল, এখানে এস ছিল, হ্যাঁ, এই জায়গাগুলোতে এ বসে, ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব। তারপরে 6 নম্বর যে বাক্যটা ছিল, সে একটি কমলা নিল। তো নিল মানে কিন্তু আসলে এটা পাস্ট টেন্স, ল থাকলেই পাস্ট টেন্স হয়ে যায়, অর্থাৎ নিয়েছিল যেটা, হ্যাঁ সেরকম। তো নেওয়ার ইংলিশ হচ্ছে টেক, আর পাস্ট ফর্মে গেলে টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক।
হ্যাঁ, তাহলে হি টুক আর কমলা হচ্ছে অ্যাপেল, তাহলে এই দেখো এন, যেহেতু এটা ভাওয়েল, এ ডাবল পি এল ই, ভাওয়েলের আগে এন বসে। হ্যাঁ, যেমন এইখানে ভাওয়েল ছিল এ ই আই ও ইউ, এখানে ভাওয়েল ছিল এটা এন হলো, আর এগুলো কনসোনেন্ট ছিল যার কারণে এগুলোর আগে এ বসছে। আর কিছু কিছু ব্যতিক্রম আছে যে ভাওয়েল থাকা সত্ত্বেও দেখা যাবে যে এন না বসে এ বসে, অথবা কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ না বসে এন বসে, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আসবো। শিশুটি একটি ডিম ভাঙলো, এখানেও দেখো ভাঙলো, ল আসলেই বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স, হ্যাঁ মানে ভেঙেছিল এরকম একটা বিষয়। তো শিশুটি, বেবি মানে শিশু বা চাইল্ডও দেওয়া যায়, দ্য চাইল্ড অথবা দ্য বেবি, দ্য বেবি, ব্রেক মানে ভাঙ্গা, আর ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, তাহলে দ্য বেবি ব্রোক, বি আর ও কে ই, ব্রোক, একটি ডিম, তাহলে ডিম এখানে দেখো অ্যান বসাচ্ছি আমরা এই কারণে যে এই ইটা একটা ভাওয়েল, হ্যাঁ এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েল আছে, তো ভাওয়েলের আগে যেহেতু অ্যান বসে এই কারণে এখানে অ্যান বসবে, দ্য বেবি ব্রোক অ্যান এগ। এরপর ছিল আমরা দশটা করে করছি মোট, সে একটি অলস ছেলে, তো অলস হচ্ছে আইডল, হ্যাঁ, আর হচ্ছে সে হয় এরকম মিনিং করছে, এখানে হয়গুলো আসলে উজ্জ থাকে, তাহলে হি ইজ, এই আইডল যেহেতু একটা ভাওয়েল তাহলে এখানেও অ্যান হবে, হি ইজ অ্যান আইডিএল, একটা আইডিয়াল আছে এটা হলো আদর্শ আইডিয়াল, কিন্তু অলস হচ্ছে আইডল, হি ইজ অ্যান আইডল, আর ছেলের ইংলিশ হচ্ছে বয়, হি ইজ অ্যান আইডল বয়, এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট হচ্ছে তার বাবা একজন সৎ কর্মকর্তা, তাহলে তার বাবা হচ্ছে হিজ ফাদার, হিজ ফাদার, তার বাবা হয়, হ্যাঁ হিজ ফাদার ইজ, সতের ইংলিশ হচ্ছে অনেস্ট, এই যে আমরা দেখো এখন একটা ব্যতিক্রম পাচ্ছি, হ্যাঁ অনেস্টের প্রথম অক্ষর কিন্তু কনসোনেন্ট, যেহেতু এ ই আই ইউ ছাড়া এগুলোকে কনসোনেন্ট বলা হয়, তো কনসোনেন্টের আগে আমরা এখানে দেখলাম যে এ বসছে, কিন্তু আমরা আগেই বলেছি যে কিছু ব্যতিক্রম আছে, তো এইচ একটা কনসোনেন্ট ব্যতিক্রম হয় যেখানে এইচ এর হ উচ্চারণ হয় না, কারণ এটার উচ্চারণ কিন্তু হনেস্ট হয় না, অনেস্ট, তো এইচ এর হ উচ্চারণ না হলে তখন সেই প্রথম অক্ষর এইচ থাকলে তার আগে অ্যান বসে, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যেমন অনেস্ট, অনারেবল, তারপরে ঘন্টা যেটা আওয়ার, অনারেবল মানে সম্মানিত, অনারেবল, এগুলো সবগুলোর আগে কিন্তু অ্যান বসবে, হ্যাঁ এইচ এর হ উচ্চারণ না হলে সেখানে অ্যান বসবে। আর আমরা যেটা বলবো যে তোমরা এই পার্টে ভালো করতে গেলে অবশ্যই আমাদের ধারাবাহিকভাবে এই পার্টগুলো দেখতে হবে, একটা পার্ট দেখে আসলে কখনোই শেখা যাবে না। তাহলে হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট, কর্মকর্তার ইংলিশ হচ্ছে অফিসার, অনেস্ট অফিসার, তো এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট অফিসার। নেক্সট হচ্ছে আমরা রহিম একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাহলে রহিম, রহিম ইজ এ, এইখানে দেখো একটা ব্যতিক্রম আমরা পাচ্ছি, ইউনিভার্সিটি স্টুডেন্ট, নর্মালি এখন অনেকে তোমরা বলবে যে এটা তো ভাওয়েল এ ই আই ও ইউ, তো ভাওয়েলের আগে তো আমরা জানি যে অ্যান বসে, কিন্তু ইউ ভাওয়েলটার কিছু ব্যতিক্রম আছে, যেমন এরকম বেশ কিছু ওয়ার্ড আছে, ইউনিভার্সিটি, তারপর ইউজফুল, এগুলোর আগে এ বসে, তারপরে ইউনিক, ইউনিক মানে সুন্দর, এটাও এ বসে, ইউনিয়ন, ইউনিয়ন, তারপরে ধরো যে পোশাক যেটা ইউনিফর্ম, ইউনিফর্ম, তার মানে এই রুলটা যেটা বলা হয় যে প্রথম অক্ষর যদি ইউ থাকে আর ওই ওয়ার্ডটার উচ্চারণ যদি ইউ এর মতো শোনা যায় তাহলে এ বসে। অনেকে ভাবতে পারো ইউ তো ইউর মতোই উচ্চারণ হবে, কিন্তু অন্য উচ্চারণ হয়, দেখো ছাতা যেটা আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল এ, তো এখানে ইউ থাকা সত্ত্বেও উচ্চারণটা কিন্তু আম আসছে, তো এখানে কিন্তু অ্যান বসবে। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট, আমরা প্রতিটা পার্টে দশটা করে করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, তোমরা আশা করি রেসপন্স করবে, তাহলে আমরা উৎসাহিত হয়ে নেক্সটে আরও ভিডিওগুলো দিতে পারবো। ধন্যবাদ।